আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল, আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ একটি আলুর চপ রেসিপি শেয়ার করব। এই আলুর চপটা তৈরি করার জন্য আপনাদের আগে থেকে আলুটা সিদ্ধ করতে হবে না। এই আলুর চপটা অনেক বেশি ক্রিসপি হয় আর তৈরি করতে কোনো প্রকার ঝামেলাই নেই। এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি, চেষ্টা করবেন একটু মিডিয়াম সাইজের আলুটাই নেওয়ার জন্য। এরপর একটা পিলারের সাহায্যে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তিনটা আলু দিয়ে কিন্তু বেশ অনেকগুলোই আলুর চপ তৈরি করা হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটা কিংবা দুইটা আলু দিয়েও আলুর চপটা তৈরি করে নিতে পারবেন। এইবার এই আলুগুলোকে আমি পাতলা আর গোল করে কেটে নিব, তবে অনেক বেশি পাতলা না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আলুগুলো ঠিক কতটা থিকনেসে স্লাইস করেছি। আমি কিন্তু স্লাইসগুলোকে একদম পাতলা করে ফেলিনি। এবার আমি এই আলুর স্লাইসগুলোকে পানিতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি দুই তিনবারের মতো পানি পরিবর্তন করে এই আলুর স্লাইসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এইবার এই আলুর স্লাইসগুলোকে আমি একটা কিচেন টাওয়েলের উপর নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো স্ট্রেনারের উপর রেখেও পানিটা খুব ভালোভাবে জড়িয়ে নিতে পারেন। আলুর সঙ্গে যদি পানি থাকে তাহলে বেসনের ব্যাটারের সাথে আলুটা খুব ভালোভাবে কোট করা যাবে না, তাই চেষ্টা করবেন আলুর এই স্লাইসগুলো থেকে পানিটা যেন খুব ভালোভাবে শুকিয়ে নেওয়া যায়। আলুর স্লাইসগুলো থেকে আমি পানিটা খুব ভালোভাবে মুছে নিয়েছি। এখন আমরা বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। এর জন্য একটা ছাঁকনিতে আমি নিয়ে নিচ্ছি এক কাপ বেসন, আর চেষ্টা করবেন এই বেসনটাকে অবশ্যই ছাঁকনি দিয়ে ছেলে নেওয়ার জন্য। এতে করে বেসনের মধ্যে কোনো প্রকার বড় দানা থাকবে না আর বেসনের ব্যাটারটাও একদম স্মুথ হবে। এইবার এক কাপ বেসনের জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা দেওয়ার কারণে আলুর চপগুলো অনেক বেশি ক্রিসপি হবে। এখন এতে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, এরপর এতে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে অথবা স্বাদ মতো, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি 1/4 স্পুন হলুদের গুঁড়া। এই হলুদের গুঁড়াটা ব্যবহার করার ফলে খুব সুন্দর একটা কালার আসবে। এখন সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এটা আমি দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণে তেল। এই তেলটা দেওয়ার ফলে আলুর চপগুলো ভাজার সময় একদমই তেল চুপচুপে হবে না। তেলটা দেওয়ার পর আবারও সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার এখানে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। প্রথমে অল্প পানি দিয়ে আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে ব্যাটারের মধ্যে কোনো প্রকার লাম্পস থাকবে না। নর্মালি আমরা আলুর চপ বেগুনির জন্য যেভাবে ব্যাটার রেডি করি এই ব্যাটারটাও ঠিক সেরকম হবে। এবার আমি এই ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। বেসনের এই ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমি এখানে একটা আলুর স্লাইস নিয়ে নিয়েছি। এরপর এই আলুর স্লাইসটাকে আমি বেসনের সাথে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। এক্সট্রা ব্যাটারটা খুব ভালোভাবে জড়িয়ে নিয়েছি। আমি এখানে একটা প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। এখন আমি এখানে একটা একটা করে আলুর চপগুলো দিয়ে দিব। এই আলুর চপটা তৈরি করার জন্য তেলের টেম্পারেচারটা কিন্তু একদমই পারফেক্ট হতে হবে। তেলটা অতিরিক্ত গরম করে ফেললে কিন্তু আলুর চপগুলো উপরে কালার চলে আসবে আর ভিতরে ভালোভাবে কুকড হবে না। এবার দুই পাশ থেকে উল্টে পাল্টে এই আলুর চপগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যেন দুই পাশে খুব সুন্দর একটা কালার আসে। এই আলুর চপগুলো ভেজে নিতে আমার প্রায় 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। আলুর চপগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর ক্রিসপিও হয়ে গেছে। এই অবস্থায় আমি আলু চপগুলোকে তেল জড়িয়ে তুলে নিচ্ছি। অনেক বেশি ঝামেলা ছাড়া খুব সহজে তৈরি হয়ে গেল মুচমুচে আলুর চপ। রমজান ছাড়াও আপনারা চাইলে বিকালে স্ন্যাক্স হিসেবে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। উপরে একদম ক্রিসপি আর ভিতরে আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। চাইলে ইফতারের 10 মিনিট আগে আপনারা এই আলু চপটা তৈরি করে পরিবেশন করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।